আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? দর্শক, আজকে চলে আসছি হারুন ভাইয়ের সেটে। হারুন ভাই যে নতুন গরুর খামার করছে, সেখানে বেশ কিছু দর্শক আমরা গাভী বাছুর বা প্রেগনেন্ট গাভী দেখতেছি। আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা রাজশাহী টু নওগাঁ হাইওয়ের মাঝখানে দেলুয়াবাড়ি বাজার এর সামনে সাথে আর কি। ঠিক আছে, তো আজকে গরুতে আজকের ভিডিওতে আমরা দেখব হারুন ভাই কেমন গরু দেখায়। তো চলুন আজকের গরুগুলো আমরা দেখে নেই এবং বিস্তারিত তথ্য হারুন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম হারুন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। অনেক দিন পরে চলে আসছি আপনার নতুন খামারে। আজকে কয়টা মাশাআল্লাহ কালেকশন আছে? চারটা আছে ভাই। চারটা? আচ্ছা, তো চারটার মধ্যে আমরা আগে ইয়ে করছি যে তিনটা আমরা প্যাকেজ আকারে বিক্রি করব, এই তিনটা একসঙ্গে প্যাকেজ আকারে। হ্যাঁ, তিনটা। তিনটার মধ্যে বাচ্চা দেওয়া কয়টা আছে, প্রেগনেন্ট কয়টা আছে? ওইটা খালি বাচ্চা দিছে, জিরো বয়স, এখনো দাঁতছে না? মাশাল্লাহ, এখনো দাঁতছে না। গরু শান্ত না কি অবস্থা? কয় লিটার পাচ্ছেন এখন হারুন ভাই? চার দিন। কি বাচ্চা হয়েছে? বকনা বাচ্চা, চার দিন বয়স। আচ্ছা, বাচ্চাটা আমরা পরে দেখব। আর এই পাশে যেটা, এটার বয়সটা কি? এটার বয়স চার দাঁতের থেকে ছয় দাঁত হচ্ছে ভাই, কাঙ্কারাজ। চার দাঁতের থেকে ছয় দাঁত, এইটা কাঙ্কারাজ। যদিও 100% না, তবে ইন্ডিয়ান গাভি কিন্তু এটা। এটা কিন্তু অনেকেই, যারা মহারাষ্ট্রের একটা গাভি আছে, এটা আমরা দেখছি অনেক সময় ভিডিওতে, এই কোয়ালিটির গাভি। তো আমার মনে হয় এটাও কিন্তু, এটাও কিন্তু ওইটার সাথে অনেকটা মিল আছে। এটা কয় মাসের হারুন ভাই প্রেগনেন্ট? বাচ্চা দিতে এক সময় 10 থেকে 15 দিন সময় আছে ভাই। 10 থেকে 15 দিন? হ্যাঁ, বাচ্চা দিলে এবং দুধও পাওয়া যাবে এই গরুটা। কেমন দুধ আশা করতেছেন এটার থেকে? 6.5 থেকে 6.5 লিটার, 7 লিটার। গরুটার ডিজাইনও কিন্তু মাশাল্লাহ, ওজনেও আছে ভালো। সময় কেমন আছে বাচ্চা দেওয়ার জন্য? 15 দিনের মধ্যে বাচ্চা দিবে। আচ্ছা, তো দর্শক আমরা আজকের ভিডিওর এক নম্বরে যেটা দেখলাম সেটা হলো বাচ্চাওয়ালা, যেটার সাথে বকনা বাচ্চা, একবারে 4-4.5 লিটার দুধ পাওয়া যাচ্ছে, জিরো বয়স, দাঁতে আসে নাই এখনও। দুই নম্বরে দেখলাম হলো যেটা মূলত ইন্ডিয়ান একটা গরু, কাঙ্কারাজ যে গরু থাকে সেইগুলোই আর কি। দেখেন শিং মাথা এবং ডিজাইন কালার। তিন নম্বর বাচ্চা দিবে। আচ্ছা, কয়টা বাচ্চা দিবে লাইফে হারুন ভাই? এইগুলো বাচ্চা দেয় 7-8টা 10টা বাচ্চা দিবে, যত্ন করলে কোনো সমস্যা নেই। আচ্ছা, একটা গরু 8-10টা বাচ্চা দেয়, এটা কোনো বড় ব্যাপার না। আচ্ছা, তো এটা কিন্তু ওজনও মোটামুটি ভালো আছে। আচ্ছা, দুই নম্বরটা দেখলাম, আর তিন নম্বরে যেটা দেখা যাচ্ছে হারুন ভাই, এইটা কি অবস্থা বলেন দেখি? আগে যান, আগে যে ক্রস, ক্রস। হ্যাঁ, আচ্ছা, যদিও আমরা শাহিওয়াল বলে এটা ইয়ে করব, শাহিওয়াল বলে আমরা প্রথম বিয়ান দিবে গরুটা, মানে একটু খাইছে কম। আচ্ছা, এটা থেকে দুধের কেমন আশা করতেছেন হারুন ভাই? চার পাঁচ লিটার একবারে পাওয়া যাবে। আচ্ছা দর্শক, আপনারা দেখলেন তিনটা গরু, তিনটা হলো তিন রকমের। একটা হলো ব্রাহ্মা ক্রস, যেটা শাহিওয়াল আর কি, তবে লম্বা গাভিটা কিন্তু, লম্বা হাইটও আছে মোটামুটি। এই যে বাঁশের সাথে একটু ইয়ে করে দেখেন, হারুন ভাইয়ের সাথে একটু দেখলে বুঝতে পারবেন যে হাইট কেমন আছে। তারপর এই পাশে এই যে বাঁশ কিন্তু এখানে দেখা যাচ্ছে, এইটার সাথে একটু কম্পেয়ার করে নেবেন যে হাইট কেমন আছে। 52-53 মানে এইটা মানে আসবেই, ঠিক আছে।
তো 3 নম্বর এইটা, 2 নম্বরে হলো কাঙ্কারাজ এইটা, আর 3 নম্বরে হলো, 1 নম্বরে হইলো আপনার শাহিওয়াল, যেটা মোটামুটি খুব সুন্দর, ভরপুর মাংস কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, এই 3টা হারুন ভাই প্যাকেজ আকারে তো দিতে চাচ্ছেন, তাই না? আচ্ছা, আমরা এবার ইয়ে দেখব, এই গরুটা বাচ্চা দেখব। মাশাআল্লাহ, 3টা গরুই কিন্তু অনেক সুন্দর। বকনা বাচ্চা। তো দর্শক, যদি আজকের এই প্যাকেজটা আপনারা নিতে পারেন, তাহলে অবশ্যই এখানে থাকছে একটা কাঙ্কারাজ, একটা ক্রস আর কি। এই গাভিটাও কিন্তু সুন্দর, এইটা মূলত একটু ইয়ে দেখেই, ডিজাইন দেখেই নিয়ে আসা হয়েছে, যদিও একটু মানে শরীরে মাংস কম, কিন্তু মোটামুটি মোটামুটি অল্প সময়ে এইটা আবার মাংস লাগাইলে অনেক বড় একটা ইয়ে হবে। আর এটাতে একটু উপরে ইয়ে আছে, ওই যে চর্মরোগের একটা ইয়ে আছে, সেটা একটু দেখে নিন, কারণ আমরা সবসময় গরু বেচা কিনা করি, যেটা লিগ্যাল সেইটা দেখায় বেচা কিনা করি। তো এইটা অবশ্য হারুন ভাই, এটার ট্রিটমেন্ট চলতেছে না কি অবস্থা? আর একদিন দিলে কয়দিনের মধ্যে এটা ইয়ে হবে, ঠিক আসবে? 1 সপ্তাহের মধ্যে ঠিক শেষ হয়ে যাবে, মাশাআল্লাহ। বাচ্চাটা কালো না? আচ্ছা, বাচ্চার বয়স কয়দিন হারুন ভাই? কয়দিন? 4 দিন। আচ্ছা, বাচ্চাটা যদি গরু বেচা হয়ে যায়, তাহলে তো হইলো, যে কিনবে ওনাকেও বলছি যে বাচ্চাটা নিয়ে যাওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে কৃমি মুক্ত করবেন। আর যদি বিক্রি না হয়, হারুন ভাই আপনি কৃমির একটা সিরাপ খাওয়াই দিয়ে, এটা জরুরি, প্রত্যেকটা বাচ্চাকে এখন খাওয়াইতে হবে। তো দর্শক, আমরা চলে যাব দাম দর নিয়ে আলোচনা করার জন্য। হারুন ভাই, কেমন কি দামে প্যাকেজ বিক্রি করতে চাচ্ছেন? পার পিস 35,000 টাকা। 1,35,000। দর্শক, আপনারা দেখছেন গত বুধবারে যে ভিডিও ছাড়ছি, এখানে কিন্তু আমরা কোয়ালিটি গরু তেমন পাই নাই, আর দামও আকাশচুম্বী দাম, ঠিক আছে? তো আমরা হারুন ভাইয়ের কাছ থেকে যে রেট পাইছি 1,35,000 করে পার পিস, মানে 3টে একসঙ্গে নিলে 1,35,000 করে পার পিস, ঠিক আছে? হারুন ভাই, এইটা যদি কেউ একা নিতে চায়, যেমন অনেকেই কিন্তু এই গরুটা চয়েস করবে, কারণ এইটা হলো আপনার ইন্ডিয়ান গরু, কাঙ্কারাজ গরু, আর এইটার যখন তলালুড হবে তখন কিন্তু অন্যরকম একটা গেটা পাইসবে এই গরুটার। এইটা যদি একসঙ্গে মানে একা কেউ নিতে চায়, তাহলে কি করবেন? বেশি লাগবে, আচ্ছা। তো আচ্ছা, যে 1,35,000 করে মানে পার পিস চাইছেন, একসঙ্গে যদি কেউ নিতে চায়, আচ্ছা, এখানে কি কোনো ডিসকাউন্ট আছে না কি পরিস্থিতি? দেওয়া যাবে, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ হারুন ভাই। আর ওই পাশে যেটা হারুন ভাই, ওইটা কি, ওইটা তো বিক্রি হয়েছে তাই না? ওইটা কি অবস্থা বলেন দেখি? আচ্ছা, এটার কি বাচ্চা হয়েছে? ষাঁড় বাচ্চা। এটাও আসলে যে ভাই নিছে, ফিরোজ ভাই, আমার কাছ থেকে এর আগে গরু নিছে কুয়াকাটা থেকে, ভাইয়ের কথা কিন্তু আবার অ্যাকুরেট পাইছি আমি সব সময়। তো এইবার জানি না, হয়তো ওনার একটু সমস্যা হইতে পারে টাকা পয়সা নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন যদি দেখেন আপনারা কথাবার্তা ইয়ে করে দেখেন, আর যদি কেউ নিয়ে আসেন দেখান, ভিডিওতে রাখে দেন, যদি ওনার কোনো কারণবশত উনি না নেন বা ইয়ে করেন, তাহলে ওইটা আপনি পরে কোনো কাস্টমার চাইলে আপনি বিক্রি করতে পারবেন। তো দর্শক, আমরা সবই জানালাম যে 1,35,000 করে একসঙ্গে নিলে, 1,35,000 করে পার পিস, এখানে আমি যতটুকু পারবো ইনশাল্লাহ ডিসকাউন্ট করে। এটারও তো মাশাআল্লাহ নাভি কম্বলওয়ালা বাচ্চা, এটা কালকে হয়েছে,
আচ্ছা, ওইটা ওইটার ওলা নেই, মানে পানি আছে বোঝা যাচ্ছে? পানি আছে, গরুর দুধও আছে ভাই। কেমন দুধ আশা করতেছেন? আজকে সকালবেলা কালকে বাচ্চা দিয়েছে, তারপর সকালবেলা আমি 4 লিটার 4.5 লিটারের মতো শাল দুধ দিয়েছি এখন পানি থাকা অবস্থায়। এই অবস্থায়? আচ্ছা, তো দর্শক আসতে 1 সপ্তাহ সময় লাগবে ভাই। এইটা কেমন আশা করতেছেন? এটা আমি বিক্রি করছি 1,60,000 টাকা দিয়ে। না মানে দুধের কেমন আশা করতেছেন? দুধ মোটামুটি এই গরুর দুধ একবারে 6 থেকে 7 লিটার দুধ পাবে। একবারে 6-7? অনেকেই আবার কমেন্ট করছে এই আগের ভিডিও দেখে, কয় একবারে 3 লিটার হইতে পারে। যারা যারা 3 লিটারের কথা বলছেন না, 3 লিটারের কথা, এই হারমে বেশি দুধ খেয়ে নিল, যারা 3 লিটারের কথা আইডিয়া করছেন, আসলে ভাই আইডিয়া করলে তো হবে না। দেখেন না, এই গরুটা 6-7 লিটার যদি দুধ না দেয় তো কোন গরু দিবে বলেন? এইটাই আবার অন্য জায়গার ভিডিওতে 12-13-17 লিটার 18 লিটার দুধ বললে তখন যা এ দুধ বেশি খাইলে সমস্যা হবে আসলে। তো দেখেন এইটা হারুন ভাই, দেখেন আজকে, দেখেন ভাইয়ের সাথে কথা বলে আপনি দেখেন, টাকা দেওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে ভাই, আবার কখন টাকা দিবে? তো দর্শক আমরা বিদায় নিচ্ছি ভিডিও থেকে, আর যদি আপনাদের পছন্দ হয় 3টা গরু একসঙ্গে কেউ খামারে রাখতে চান তাহলে রাখতে পারবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি ভিডিও থেকে, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।